নমস্কার স্যার, কেমন আছেন বলুন। নমস্কার শুভজিৎ, ভালো আছি, তুমি? হ্যাপি নিউ ইয়ার আপনাকে প্রথমে জানিয়ে রাখি। তো আপনার সেন্টারে আসলাম, ক্যান্ডিডেট ফিডব্যাক তো রয়েছে, সেটা ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো। তার আগে আপনার সাথে একটু পরিচয় করে নিই। স্যার আপনার নাম কি আছে? আমার নাম বিথিন মণ্ডল। আচ্ছা, ক্যান্ডিডেট থেকে যেটুকু জানতে পারলাম যে এখানে ব্যাংকিং সেক্টরের উপরে ট্রেনিং, এছাড়া আরও বিভিন্ন সেক্টরের উপরে ট্রেনিং দেওয়া হয়, তো আপনাদের যে প্রসেসগুলো রয়েছে, প্রসেসগুলো কি মানে ফ্রিতেও রয়েছে না পেইডও কিছু থেকে থাকে? ফার্স্ট অফ অল, আমি লার্নেড ইনস্টিটিউট অফ স্কিলস বেলঘড়িয়ার সেন্টার ম্যানেজার বলছি। তো এখানটায় আমার তিনটে প্রোগ্রাম চলে। একটা হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সের উপর যে ট্রেনিং চলে, সেটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। এটা ইয়েস ব্যাংক ফাউন্ডেশন থেকে করানো হচ্ছে, এটার জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না। এবং ক্যান্ডিডেটকে আমরা এখান থেকে প্লেসমেন্টটাও ফ্রি অফ কস্টে করাচ্ছি। ওকে। এবং তাদের যে অ্যাসেসমেন্টের পর তারা আমাদের এখান থেকে একটা সার্টিফিকেটও পাবে, যেটা ইন ফিউচার তার হয়তো ব্যাংকিং জব প্রোফাইলে কোনো সময় কাজে লাগতে পারে। এটা 45 দিনের ট্রেনিং রয়েছে, সময় ক্লাস টাইমিং রয়েছে প্রায় 8 ঘন্টা মতো করে। আচ্ছা, এখানে ইয়েস ব্যাংক ফাউন্ডেশনের তরফ থেকে হচ্ছে, তো এখানে মানে ব্যাংকিং বলতে কি টাইপের ব্যাংকে চাকরি পাবে? আমাদের যেরকম অ্যাক্সিস, HDFC, IDFC, এছাড়াও মাইক্রো ফাইন্যান্স, যেরকম কিছু বন্ধন ব্যাংক এবং মুথুট ফাইন্যান্স, এছাড়াও RBL ব্যাংক, এই ধরনের অনেকগুলো ব্যাংক আমাদের সাথে। মানে এগুলো আপনারা ডাইরেক্টলি প্লেসমেন্ট করে দেন? ডাইরেক্টলি প্লেসমেন্ট আমরা করে দেন। আচ্ছা, ট্রেনিং নিলে ক্যান্ডিডেটরা কি মানে সুবিধা কি কি পেতে পারে? ট্রেনিং নিলে ফার্স্ট অফ অল তার যে জব করতে গিয়ে অনেকেই ট্রেনিং উইদাউট ট্রেনিংয়ে যখন কোনো জায়গায় জবে জয়েন করে, তারা কিছু প্রবলেম ফেস করতে হয়, চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো সেক্ষেত্রে যদি ট্রেনিংটা নিয়ে থাকে, তো সেক্ষেত্রে তার চ্যালেঞ্জেসটা সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো তার এই বাড়তি সুবিধা কাস্টমার ইন্টারভিউ গাইড করে দেওয়া, এবং কাস্টমারকে কী করে হ্যান্ডেলিং করবে, একটা লোন এবং ফাইন্যান্স কাউকে যখন দিতে চায় তখন তাকে কী করে অ্যাপ্রোচ করতে হয়, এই সাবজেক্টগুলো নিয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই শেখানো হয়। আচ্ছা, কোনোরকম টাকা পয়সা? কোনোরকম টাকা পয়সা কিছু লাগে না, ফ্রি অফ কস্ট। আচ্ছা, ধরুন কোনো ক্যান্ডিডেট ধরুন কিছু আসলে যে দূর থেকে, একটু দূর থেকে, ধরুন জলপাইগুড়ি বা বাঁকুড়া, আমি একটু দূরে চলে যাচ্ছি, তাদের ক্ষেত্রে কি রুম ফুডের ব্যবস্থা কি আপনারা করতে পারবেন কোনোভাবে যদি পেইড করে? রুম যদি তারা দূর থেকে আসে, আমি রুম তাদেরকে দেখিয়ে দিতে পারি, কারণ আমাদের তো সেই বাজেটটা তো নেই। তো সেক্ষেত্রে আমরা রুম এবং ফুডেরটা ব্যবস্থা মানে দেখিয়ে দিতে পারবো, বাট আমাদের নিজের তরফ থেকে কোনো রকম অ্যাকোমোডেশন ফ্রিতে দিতে পারবো। আচ্ছা, মোটামুটি কোন কোন জেলা থেকে এখানে এসে যাতায়াত করে করছে ট্রেনিং? আমার কাছে আপাতত হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা আছে। ওকে ওকে। আর বাকি যারা থাকবে ওটা নিজেদের দায়িত্ব, নিজেদের দায়িত্ব আছে। আচ্ছা, কোয়ালিফিকেশন এজ কি থাকতে হবে? কোয়ালিফিকেশন আমরা ম্যাক্সিমামটা গ্রাজুয়েশনটাকে বেশি প্রেফার করি, বাট 10% আমরা HS ক্যান্ডিডেটকে আমরা রেফারেন্স দিই। HS পাস ক্যান্ডিডেটকেও আপনারা নিচে থাকতে হবে। বয়স কত থাকতে হবে? 18 থেকে 30-এর মধ্যে। মেল ফিমেল বোথ? মেল ফিমেল বোথ। আচ্ছা, মোটামুটি ট্রেনিং হওয়ার কতদিন পর চাকরি প্লেসমেন্ট পেতে পারে? আমরা চেষ্টা করি 15 ডেজের মধ্যে তাদের প্লেসমেন্ট করানোর, যাতে 15 ডেজের মধ্যে আমরা অলরেডি কিছু না হলেও 5টা থেকে 6টা অর্গানাইজেশন যারা আছে, ব্যাংক থাকে, তাদের সাথে টাই আপ করে রাখি, যাতে তাদের তাড়াতাড়ি আমরা ইন্টারভিউ ব্যবস্থা করতে পারি। আচ্ছা, আপনাদের সেন্টারটা কোথায় আছে? বেলঘড়িয়া স্টেশন থেকে কতক্ষণ লাগে মোটামুটি? জাস্ট 50টা স্টেপ বলা যেতে পারে, মানে জাস্ট নিয়ার, মানে এসেই আমাদের ইনস্টিটিউটকে দেখা যায়। ওকে ওকে। অনেকে ধরুন ফোনে পায় না, তারা অনেক সময় ডিরেক্ট ভিডিও দেখেও চলে আসতে পারে, সেক্ষেত্রে ভিডিওতে একটু অ্যাড্রেসটা মোটামুটি বলে দিই। অ্যাড্রেস আছে আমাদের বেলঘড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্মের নিয়ার, যদি পরিচিত লোকেশন বলা হয় তাহলে অন্নপূর্ণা রেস্টুরেন্টের ঠিক বাঁদিকে। ওকে ওকে। ফার্স্ট ফ্লোর। ওকে, সেখানে লার্নেটের ব্যানার রয়েছে? লার্নেটের ব্যানার রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ইনস্টিটিউট এত মানে ভালো কাজ করছে, তার উপরে বেশ করে খুবই ভালো লাগছে, ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে চাকরি দেওয়া হচ্ছে, তো এই বিষয়টার উপরে যদি কারো কোনো ডাউট থেকে থাকে, বাদ বাকি সেটা আপনার সেন্টারে ভিজিট করলে আপনারা ভালোভাবে বুঝবেন। একদম একদম একদম। আচ্ছা, তো স্যার ক্যান্ডিডেটদের সাথে পরিচয় তো হয়ে গেল, এবং এর সাথে সাথে যারা নেক্সট আসতে চাইছো তারা অবশ্যই একটা কাজ করো, দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে SMS করো, আমরা বাদ বাকিটা বা অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা সরাসরি এসে আমাদের সাথে কথা বলে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর স্যার এখানে যিনি ট্রেনার রয়েছেন বা যিনি ট্রেনিং করাচ্ছেন যে স্যার রয়েছেন, তার সাথে অবশ্যই একটু পরিচয় করিয়ে দেবেন, তাহলে আরও ক্যান্ডিডেটদের বুঝতে সুবিধা হবে যে কিসের ওপরে ট্রেনিং করানো হচ্ছে। একদম একদম, আমি আপনার ট্রেনারকে ডেকে নিচ্ছি। নমস্কার স্যার, আপনি কেমন আছেন এটাই ফার্স্টে জেনে নেব। ভালো আছি, বলুন। ওকে, তো আপনাকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো থ্যাংক ইউ, সেম টু ইউ। ওকে, যেটুকু আমি জানলাম যে এখানে আপনি ব্যাংকিং প্রসেস যেটা ট্রেনিং চলছে সেটা ট্রেনিং করান, তো এখানে বেসিক্যালি ব্যাংকিং এর উপর কি কি শেখানো হয় ক্যান্ডিডেটদের? আচ্ছা, ব্যাংকিং এর বিভিন্ন এরিয়া আছে। ওকে, তো আমরা এখানে মেইনলি ফোকাস করি প্রাইভেট ব্যাংকিং স্পেস, যেটা এখন আমাদের দেশে প্রচুর গ্রোথ হচ্ছে, আপনি হয়তো জানবেন,
প্রচুর প্রাইভেট ব্যাংক আসছে একের পর এক, বন্ধন ব্যাংক আছে, IDFC আছে, এছাড়া কোটাক, অ্যাক্সিস, তো এখানে প্রচুর ছেলে মেয়েদের কাজের চাকরির সুযোগ আছে, তারা বিভিন্ন বিভাগে কাজ করতে পারে, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং আছে, টেলিকলিং আছে, এছাড়া আরও সেক্টর আছে যেমন। একটা বিষয় নিয়ে ডাউট অনেকের থাকতে পারে, ভিডিও যারা দেখছে, যে ব্যাংকিং তো ডিরেক্ট জবও পাওয়া যায়, তবে ট্রেনিং করলে কি সুবিধা এক্সট্রা পেতে পারে? আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যেটা প্রথম থেকে জেনে আসি যে ব্যাংকিং মানে ব্যাংকিং পিও দিয়ে গভর্নমেন্ট জব, এটা তো একটা আছেই, কিন্তু প্রাইভেট সেক্টরে মার্কেটটা আরও বড়। এখন যেভাবে বিশ্বের সাথে ভারত এগিয়ে চলেছে, তাতে প্রাইভেট ব্যাংকিং স্পেস একটা বড় জায়গা নিয়েছে। আজকে দেশের উন্নতির জন্যে প্রাইভেট ব্যাংকের অবদান অনেকটা, তো যার জন্যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করে বা 12 পাস করে বিভিন্ন ধরনের ব্যাংকে চাকরি করে থাকে, এবং এদের গ্রোথ অপরচুনিটি অনেক। এরা বিভিন্ন ধরনের চাকরি করে এবং বিভিন্ন জায়গা থেকে এরা চাকরি করতে পারে, যেমন বিভিন্ন ব্রাঞ্চ। আজকে প্রাইভেট ব্যাংক আপনি হয়তো দেখবেন প্রচুর ব্রাঞ্চ ওপেন করছে, সে রুরাল হোক, আরবান হোক, তো তারা বাড়ি থেকেও কাজ করতে পারে, বাড়ির কাছ থেকে, বা দূরে কোথাও শহরে গিয়ে কাজ করতে পারে, এবং চাকরির অনেক সুযোগ আছে, এবং বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান থেকে আমরা এদেরকে ট্রেনিং দিতে পারি। এতে সায়েন্স, আর্টস, কমার্স বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, ইভেন 12 পাস, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চাকরির সুযোগ রয়েছে। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তারপরে নেক্সট যারা ইউটিউব বলুন বা যারা ডিরেক্ট আসবে এখানে, তাদেরকে অবশ্যই আপনি আরও ভালোভাবে গাইড করবেন। ধন্যবাদ। তোমার নাম কি আছে? আমার নাম অনুরাধা দাস। অনুরাধা দাস, আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি কাছড়াপাড়া থেকে আসছি। কোয়ালিফিকেশন? মাস্টার্স কমপ্লিট। বেলঘড়িয়া বেলঘড়িয়াতে করছো, আচ্ছা। মোটামুটি ব্যাংকিং লাইনে সম্পর্কে যেটা যারা ফ্রেশার থেকে থাকে, মানে অনেক কিছু জানে না, সেক্ষেত্রে এখানে ট্রেনিং করে কি তুমি জানতে পেরেছো? হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি এখান থেকে, লোন ডিপার্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ব্যাংকিং এর কাজ। ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে, মানে আসতে পারে তো তারা এখানে? অবশ্যই এখানে আসতে পারে, এখানে আসলে তাদের সুবিধাই হবে, এখান থেকে NSDC থেকে এখানে সার্টিফিকেট দেওয়া হবে, সেটা ওদের লাইফে ইম্প্রুভ হতে পারে। আচ্ছা, এখানে যে তোমরা এসছো, এখানকার স্যারদের বিহেভিয়ার এছাড়া সমস্ত কিছু কেমন? সবাই খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট তোমার কাছে আসবো, তোমার নাম কি আছে? আমার নাম সমজিতা বিশ্বাস। ওকে, তুমি কোথা থেকে এসছো? আমি টালিগঞ্জ থেকে। ওকে, কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন 2019 আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, মানে ব্যাংকিং লাইনে আসতে, মানে ব্যাংকিং লাইনে কাজ কি আগে থেকে ইচ্ছা ছিল না নরমালি? না, আমার ব্যাংকিং লাইনে আগে থেকেই ইচ্ছা ছিল, এবং আমি লাস্ট 2 বছর একটা নন ফিনান্সিয়াল কোম্পানিতে জবের মধ্যেও ছিলাম, তো তারপরে আমার ব্যাংকিং লাইনে আরও বেশি ইচ্ছাটা হয় ব্যাংকিং লাইনেই আসার। আচ্ছা, ব্যাংকিং লাইনে আসলে কিন্তু সেলস করতে হয়, জানো তো এটা? হ্যাঁ জানি। সেলস ইন্টারেস্টেড আছো? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এখানে কোনো টাকা পয়সা কেউ কিছু নিয়েছে? না, একদমই না। আমার থেকে বা সেন্টারে কেউ কিছু বলেছে চাকরি পর পড়ে দিতে হবে? না, একদমই না। যখন থেকে আমি কথা বলেছি এখানে সবার সাথে, তখন থেকেই আমাকে বলা হয়েছে। ভয় লেগেছিল যে টাকা পয়সা? হ্যাঁ, প্রথম প্রথম লেগেছিল, কারণ এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, সেখান থেকে টাকা চেয়েছিল, তো সেই কারণেই আমি ফার্স্টে ফোন করাতে আমাকে ক্লিয়ারই করেছিলাম যে আমাকে কি কোনো টাকা পয়সা দিতে লাগবে, তো এখান থেকে বলা হয় যে না, তোমার ফর্ম ফিল আপ বা চাকরি পাওয়া বা চাকরি পাওয়ার আগে বা ট্রেনিংয়ের জন্য বা পরে কখনোই কোনো রকমের টাকা পয়সাই দিতে লাগবে না। আচ্ছা, এখানে যে ট্রেনিং করতে আসছো, এই যে 45 দিন বা 40 দিন ট্রেনিং হবে, যেটাই ধরছি 40 দিনই ধরছি, তো এই যে ট্রেনিংটা হবে, তো ট্রেনিং চলাকালীন মোটামুটি তোমরা কোনো স্যালারি পাচ্ছ না, তো সেক্ষেত্রে কোনো এফেক্ট পড়ছে? মানে ধরো তুমি একটা কোথাও কাজ করতে, প্রবলেম কি খুব হচ্ছে কি না শিখে কাজে লাগবে বলে মনে হচ্ছে? না, শিখে আমার কাজে লাগবে বলেই মনে হয়। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে আবার দেখা হবে। আচ্ছা, তোমার নাম কি আছে? অনুভব দাস। অনুভব দাস, তুমি কোথা থেকে এসছো? ডানকুনি। ডানকুনি থেকে এসছো, আচ্ছা। তো তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? আমি BCA পারসুইং করছি। আচ্ছা, এই ব্যাংকিং এর যে ট্রেনিং তুমি করতে এসছো বেলঘড়িয়াতে, তো এখানে অ্যাডটা কোথা থেকে দেখেছো? একটা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে ফ্রি জবের, সেখান থেকে দেখেছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখেছো। আচ্ছা, এখানে আসার পরে তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে? না, পুরোটা ফ্রি অফ কস্টে হয়েছে। হ্যাঁ। ফর্ম ফিল আপের জন্য বা কোনো কিছু আগে পরে বা চাকরি পাওয়ার পরে কোনো কিছু কেউ বলেছে? না না না, কোনো কিছু বলা হয়নি। পরবর্তীকালে সেটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখানে ট্রেনিং করতে এসছো বেলঘড়িয়াতে, তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ভালো লাগছে? এখানকার মানে স্যারেদের বিহেভিয়ার এর সাথে সাথে ট্রেনিং এর সংক্রান্ত কোনো রকম সমস্যা? না, এখানকার এখানে সবাই খুব ভালো, ফ্রেন্ডলি হিসেবে কাজ করছেন। আচ্ছা, তুমি যাতায়াত করে ট্রেনিং করো তাই তো? হ্যাঁ, যাতায়াত করে করো। আচ্ছা,
ঠিক আছে, নেক্সট আরেকজন আছে তার কাছে আমরা চলে আসবো। তোমার নাম কি আছে? কেশব কোলে। কেশব কোলে, আচ্ছা তুমি এখানে এসছো অ্যাড কোথা থেকে দেখেছো? আমি অ্যাডটা অ্যাকচুয়ালি বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। বন্ধুর কাছ থেকে? তোমার বন্ধু এবার পেয়েছে কোথা থেকে সেটা কোনো ব্যাপার না। আচ্ছা এখানে যে এসছো মোটামুটি তুমি হরিপাল থেকে এখানে কি থেকে কোথাও করো না কোথায় থাকো? না না আমি একবারে ডাইরেক্ট আসা যাওয়া করি হরিপাল থেকে। হরিপাল থেকে যাতায়াত করো, কতক্ষণ লাগে মোটামুটি? দুই আড়াই ঘন্টা লাগে। দুই আড়াই ঘন্টা লাগে, ওকে ওকে। তো তোমার চাকরি সংক্রান্ত কথা হয়েছে সেন্টারে কোনো রকম, মানে এই যে বেলঘড়িয়া সেন্টারে এখানে এসছো? হ্যাঁ স্যারেরা বলেছে যে আমাদের কোর্সটা করার পর আমাদের প্লেসমেন্টের সুযোগ করে দেবে, তো সেইটা ইন্টারভিউ সংক্রান্ত গাইড করা হয় যে কিভাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সব রকমের ট্রেনিং, যেমন কিভাবে কাজ হয় ব্যাংকে, কিভাবে ট্রেনিং, লোন ডিপার্টমেন্ট থেকে, KYC থেকে, সব কিছু ডিপার্টমেন্টগুলো আমাদের স্যার ভালোভাবে শিখাচ্ছে। এই বিষয়গুলো মানে শিখছো কি মনে হচ্ছে তোমার এখন? অবশ্যই খুব ভালো, মানে আমরা যেটুকু জানি না আমরা তো একদমই ফ্রেশার, তো এখানে এসে অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এই ভিডিওটা তোমাদের ইউটিউবে যাবে, সেটা তোমরা আজকে রাতের মধ্যেও দেখতে পাবে, লিংক পেয়ে যাবে চাপ নেই। তো সেক্ষেত্রে ইউটিউব যারা ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে কী বলবে, জায়গাটা আসা কি উচিত কি উচিত না, তোমার মতে কী বলবে? অবশ্যই এখানে মানে যারা ফ্রেশার বিশেষ করে তারা এখানে এলে অনেক কিছু শিখতে পারবে, কারণ ব্যাঙ্কিংয়ে অনেক অনেক ধাপ আছে, অনেকগুলো স্টেপ আছে, তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো এই ডিপার্টমেন্টগুলো খুব ভালোভাবে বোঝাতে পারে, মানে স্যারেরা খুবই মানে আমাদের বন্ধুদের মতো করে মিশে মানে একদম। আচ্ছা তোমাদের দুজনের যে ভিডিও করলাম, ভিডিও করার পরে তোমাদের দুজনের কারো কাছে কি এরকম বলা হয়েছে যে জোর করে এটা বলতে হবে ওটা বলতে হবে, এরকম কোনো ব্যাপার বলেছি কি? না 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 না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।